ভাল খবর অসমে পাব, কেন্দ্রই দিব। নির্মলা সীতারমণের বাজেটক লৈ প্রশংসাত্মুখর মুখ্যমন্ত্রী। পাব, অসমে বিহারতকৈও ডাঙর পুঁজি পাব। কেন্দ্রীয় বিত্তমন্ত্রীর আশ্বাসের পাছত আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বরূপ। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনত অর্থাৎ যা মঙ্গলবার কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করলে 2024-25 বর্ষের সাধারণ বাজেট। এই বাজেটত বানমুক্ত বিহারের কেন্দ্রে ধার্য করলে 11,500 কোটি টাকা। কিন্তু একটা সমস্যার এটকাও নাপালে, পালে মাথো আশ্বাস। সোমবারে রাজ্যের শেহতীয়া বান পরিস্থিতি সন্দর্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকো সাক্ষাৎ করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু তার পাছতো মঙ্গলবারে দাখিল হওয়া সাধারণ বাজেটত বান পরিস্থিতির একো নাথাকিল, থাকিল কেবল আশ্বাস। ইয়াকে লৈ রাজ্যের কেবাগৰাকীও সাংসদে প্রতিক্রিয়া প্রকাশ করেছিল। দেশের অষ্টলক্ষ্মী উত্তর পূর্বাঞ্চল, কিন্তু সাহায্যের ক্ষেত্রে শূন্য। আশ্বাস পায়ে সুখী মুখ্যমন্ত্রী, অসমলৈ কেন্দ্রের মাহি আইর চকু। এইদরে সমালোচনা করেছিল সাংসদ গৌরব গগৈ, রকিবুল হুসেন, অজিত কুমার ভূঁয়ায়। বিত্তমন্ত্রী কা ইয়ে বাজেট বহুত হি নিরাশজনক থা, क्योंकि ये पूरा बजट सरकार की कमजोरी और अस्थिरता का उदाहरण था। पूरा बजट मानो दो प्रदेशों को और दो विशेष राजनीतिक दल को तवज्जो दे रहा था, क्योंकि ये सरकार को कहीं ना कहीं अपनी कुर्सी बचानी है। एखनक मय अहोम विरोधी अहोम तथा उत्तर पूर्वांचल विरोधी बजट बुली कबो खुस। সংবাদ মাধ্যমতো চর্চা হয়েছিল বিষয়টো। শতাধিক লোকের প্রাণ গল, হাজার হাজার পরিয়াল ক্ষতিগ্রস্ত হল। তার পাছতো কেন্দ্রীয় সরকারের মন গলাব নোৱাৰিলে অসমৰ বানৰ হৃদয় বিদারক দৃশ্যই। এফৰ আসাম কেবল মুখত, এনে সমালোচনার প্রত্যুত্তর দি এয়া শুকুরবারে সংবাদমেলত মুখ্যমন্ত্রী। বাজেটৰ বাতৰি সংবাদ মাধ্যমে কেবল নেতিবাচক রূপে প্রকাশ করা বুলি অভিযোগ কৰি বাজেট বন্দনা মুখ্যমন্ত্রীর। প্রথমবারলৈ ভারত সরকারে স্বীকার করলে অসমৰ বান অন্য রাজ্য রাষ্ট্রের পানির ফল। বাজেটত প্রথমবারের বাবে অসমৰ বানপানী কেন্দ্রীয় বাজেটত স্পষ্টভাবে উল্লেখ করা হৈছে। আৰু তাত এটা বিশেষ লাইন নির্মলা সীতারমণজিয়ে লিখিছে যে অসমে বান, ইয়াতে মই দেখিছোঁ যে টিভিত অকল নিগেটিভলিয়ে কথাখিনি আলোচনা করা হল। প্রথমবারের বাবে নির্মলা সীতারমণে বাজেটত লিখিছে যে উই সাফার্ড ফ্রম ওয়াটার আউটসাইড, যে অসমে বানপানির বোজা গ্রহণ করিব লাগে নিজের পানির কারণে নহয়, বাহিরের পৰা অহা পানির কারণে অসমে বানপানির বোজা বহন করিব লাগে। মুখ্যমন্ত্রী লগতে আশা ব্যক্ত করলে নির্মলা সীতারমণে আশ্বাস দিছে সেয়ে অসমে পুঁজি পাব, বিহারতকৈ বৃহৎ পুঁজি পাব অসমে। কেন্দ্রীয় বিত্তমন্ত্রীয়ে নিজেই কৈছে, বহুত রাইজে কৈছে যে 11,000 কোটি টাকা বিহারক দিলে। ডেফিনেটলি আমার এপেটাইট 11,000 কোটি নহয়, আমাক বহুত বেশি পুঁজি লাগিব। আমি 11,000 কোটি টাকা আমি লক্ষ্য করা নাই, মই ভাবো দ্যাট ফিগার উইল বি বহুত বেশি হব, ফিগার উইল বি মাচ মোর দেন 11,000 ক্রোর্স। এয়া মুখ্যমন্ত্রীর কথা। হয়তো মুখ্যমন্ত্রীও আশা করেছিল এইবারের বাজেটত বানাক্রান্ত সকাহ দিব পৰা খবর আহিব, কিন্তু নাহিল। সেয়ে সমালোচনার প্রত্যুত্তর দি বাজেটত কি কি ভাল খবর আছে দোহারিলে মুখ্যমন্ত্রীয়ে। মুখ্যমন্ত্রী হিসাবে এয়াও হয়তো দায়িত্ব। ভিডিও জার্নেলিস্ট নিতুল কৃষ্ণর সহযোগত জবা দাসর রিপোর্ট, NKTV+।